নম্বর খোয়ালেন মানস ভুঁইয়া। সবংয়ের বিধায়ক তথা প্রবীণ নেতা মানস ভুঁইয়াকে একটি দপ্তর নিয়ে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জল্পনা ছিলই, এদিন সেই জল্পনায় বাস্তবে পরিণত হলো। পঞ্চায়েত ভোটের মধ্যেই বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভায় ছোটখাটো একটা রদবদল হয়ে গেল। মানস ভুঁইয়ার কাছে দুটি দপ্তরের দায়িত্ব ছিল, এই রদবদলের ফলে তার কাছে ছিল আপাতত একটি দপ্তরের দায়িত্ব। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি মানস ভুঁইয়া বিতর্কে মাথায় নিয়ে যোগ দিয়েছিলেন রাজ্যের শাসক দলে, যোগ দিয়েই হয়ে যান রাজ্যসভার সাংসদ। বর্তমানে তৃণমূল নেতা মানস ভুঁইয়ার কাছে পরিবেশ এবং জলসম্পদ উন্নয়ন দপ্তরের দায়িত্ব ছিল। দপ্তরের কাজ নিয়ে যথেষ্ট অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নম্বর শুরু করে মানুষের, এবার পরিবেশ দপ্তর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো তাকে, আপাতত তা নিজের অধীনে রেখেছেন মুখ্যমন্ত্রী। ফলে মানুষ এখন কেবল জলসম্পদ উন্নয়ন দপ্তরের দায়িত্ব সামলাবেন। রাজ্যে এই মুহূর্তে একাধিক দপ্তরের দায়িত্বে রয়েছেন ইন্দ্রনীল সেন, অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম প্রমুখ মন্ত্রীরা। এখন প্রশ্ন হলো, তবে কেন বেছে বেছে মানুষের দায়িত্ব কমানো হলো? এর উত্তর রয়েছে কদিন আগে পশ্চিম মেদিনীপুর জেলায় সাংগঠনিক বৈঠকে। সেই বৈঠকে প্রকাশ্যেই মানস ভুঁইয়ার ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা। বলেছিলেন, মানুষ দা খালি সবং নিয়ে পড়ে থাকলে হবে? মূর্তি বসবে সবংয়ে, স্টেডিয়াম হবে সবংয়ে, মাদুর কাঠির ক্লাস্টার হবে সবংয়ে, জেলায় বাকি জায়গা তো রয়েছে, পিংলা ঘাটালের মতো এলাকাও রয়েছে জেলাতেও, যেখানে বারবার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সমালোচনার মুখে পড়তে হচ্ছে রাজ্যের শাসক দলকে। এদিকে মুখ্যমন্ত্রীর অধীনে থাকা দপ্তরের সংখ্যাটাও বেড়ে গেল। মুখ্যমন্ত্রীর কাছে এখন রয়েছে স্বরাষ্ট্র, কর্মীবর্গ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, ভূমি ও ভূমি সংস্কার, তথ্য ও সংস্কৃতি যোজনা, সংখ্যালঘু বিষয়কের মতো গুরুত্বপূর্ণ দপ্তরগুলি। তার সঙ্গে এবার যোগ হলো পরিবেশ দপ্তর।